প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে? বঙ্গীয় সাহিত্য পরিষদ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা অগ্রণী ভূমিকা পালন করে। পাঠান সুলতানগণ মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের পূর্ব পশ্চিম শ্রী চৈতন্য দেব কারা অনুপ্রাণে মহাভারতে অশ্বমেধ পর্ব অনুদিত হয়? নাসিরুদ্দিন নসরত শাহের কার রাজত্বকালে বাংলা লৌকিক কাহিনী মনসামঙ্গল রচিত হয়? হোসেন শাহের আমলে চৈতন্য ভগবত কার সময় রচিত হয়? গিয়াসউদ্দিন মাহমুদ শাহের আমলে কার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করছে? জালালউদ্দিন মোহাম্মদ শাহের আমলে কবি বিদ্যাপতি ও শেখ কবির কার আদেশে বৈষ্ণব পদ কাব্য রচনা করেন? নাসিরুদ্দিন নসরত শাহের আমলে কবি বিজয়গুপ্ত কার আদেশে মনসামঙ্গল কাব্য রচনা করছেন? আলাউদ্দিন হোসেন শাহের আমলে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ সগির কোন কাব্য রচনা করছেন? ইউসুফ জুলেখা নসিহত নামা কাব্য কার পৃষ্ঠপোষক রচিত? শিশু ধর্মের কার আদেশে সয়ফুলমূলক রচিত হয়? সৈয়দ মুসার আদেশে কার আদেশে আলাওল সতী ও মনা কাব্য রচনা করেছেন? লস্কর উজির আশরাফ খানের কবি জয়নউদ্দিন কার সভাকবি ছিলেন? গৌরের সুলতান ইউসুফ শাহের রসুল বিজয় কাব্য কার অনুপ্রেরণায় রচিত হয়? শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে মহাবংশাবলী নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষককে সুলতান জালালউদ্দিন ফতে ইশা বাংলাদেশে বাংলায় সর্বপ্রথম বিদ্যাসাগর কাহিনী কার আমলে রচিত হয়? হোসেন শাহের আমলে কার পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র বিদ্যাসুন্দর রচনা করেছেন? রাজা কৃষ্ণচন্দ্রের কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজা রাজা কর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগির কবি মালাধার বসুর পৃষ্ঠপোষক ছিলেন? শামসুদ্দিন ইউসুফ শাহ রাজা লক্ষণ সেনের সভাকবি গেছিলেন? ভারতচন্দ্র হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্য রচনা করেছেন? রূপ গোস্বামী কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে বাংলায় মহাভারত রচনা করছেন? পরাগল খানের ছুটি খানের সভাকবি গেছিলেন? শ্রীকর নন্দী আলাওল পদ্মাবতী রচনা করছেন? মাগন ঠাকুরের অনুদি কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ।